হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের আফগাড়ি পুলিশ পরীক্ষার রেজাল্ট এবং আফগারি পুলিশ পরীক্ষার পিএটি এবং পিএমটি এম ডেট নিয়ে যে বিভ্রান্তি সেই বিভ্রান্তি নিয়ে এবং করোনা ভাইরাস সংক্রান্ত সমস্যা তো এই সকল বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ফ্রেন্ডস আফগারি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল তোমাদের গত চব্বিশে নভেম্বর দু হাজার উনিশ অর্থাৎ প্রায় কিন্তু চার মাস হয়ে গেল তো এখন প্রশ্ন একটাই যে তোমাদের আবগারি পুলিশ পরীক্ষার রেজাল্ট কবে বের হবে এবং মাঠ কবে থেকে শুরু হবে বন্ধুরা তোমরা সকলেই জানো যে বর্তমানে ভারতবর্ষ তথা সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীর রূপ নিয়েছে সারা বিশ্বজুড়ে প্রায় জনজীবন কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছে তো এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের আবগারি পুলিশ পরীক্ষার মাঠ কিন্তু এই মাসেই অর্থাৎ পঁচিশে মার্চ থেকে চৌঠা এপ্রিল তো এই সময়ের মধ্যেই কিন্তু হবার কথা ছিল এবং রেজাল্ট কিন্তু এই মাসেই অর্থাৎ দশই মার্চ থেকে পনেরোই মার্চের মধ্যে দিয়ে দেবার কথা ছিল তো কিছুদিন আগেও মাঠ প্রস্তুতির জন্য কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছিল সেই নোটিশে বলা ছিল যে তোমাদের চারটি রেঞ্জে আবগারি পুলিশের মাঠ শুরু হতে চলেছে এই নোটিশটি কিন্তু একান্তই ডাব্লিউবিপি বোর্ডের ডিপার্টমেন্টাল ইস্যু ছিল নোটিশটি কিন্তু পরীক্ষার্থীদের জন্য নয় সেই জন্য কিন্তু নোটিশটি ওয়েবসাইটে দেওয়া হয়নি নোটিশটি ছিল শুধুমাত্র মাঠ প্রস্তুতির জন্য এবং ডিপার্টমেন্টাল বিষয় এবং এই নোটিশটি কিন্তু হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি ছিল ওকে নোটিশটি হানড্রেড পার্সেন্ট সত্য ছিল কেননা পঁচিশে মার্চ থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত গ্রাউন্ডে অর্থাৎ মাঠে যাদের ডিউটি করার কথা ছিল তাদের ডিউটিও কিন্তু ঠিক হয়ে গিয়েছিল ডিউটি শিডিউল অর্থাৎ কোন ডেটে কার ডিউটি পড়বে কোন সময়ে কার ডিউটি পড়বে এগুলো সবই কিন্তু ঠিক হয়ে গিয়েছিল এই নোটিশটি সম্পর্কে আমরা ছাড়াও প্রায় সকল ইউটিউব চ্যানেলেই কিন্তু ভিডিও করা হয়েছিল এবং প্রত্যেকেই বলেছিল কিন্তু আগামী পঁচিশে মার্চ থেকে তোমাদের মাঠ শুরু হতে চলেছে এবং সেটি কিন্তু একেবারে সত্য খবর ছিল ওকে কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের জন্য সব কিছু কিন্তু ভেসতে গেল। ওকে তো ফ্রেন্ডস বর্তমানে আরেকটি নোটিশ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং এই নোটিশে দাবি করা হয়েছে যে তোমাদের আবগারি পুলিশের মাঠ চব্বিশে মে থেকে শুরু হতে চলেছে তো এই প্রসঙ্গে বলে রাখি যে এই নোটিশটি কিন্তু সম্পূর্ণরূপে ফেক ঠিক আছে এই নোটিশটি কিন্তু সত্য নয় নোটিশটি সম্পূর্ণরূপে ফেক এবং এই নোটিশটি কিন্তু টোটালটাই এডিট করে করা হয়েছে এবং তোমাদের আবগারি পুলিশের মাঠ যে চব্বিশ তারিখে হবে এ সংক্রান্ত কিন্তু কোনো খবর উঠে আসেনি বা এই সংক্রান্ত কোনো খবর নেই ওকে তোমরা যদি এই নোটিশটি দেখো নোটিশটি দেখলেই বুঝতে পারবে এই নোটিশটি কিন্তু প্রচুর বানান ভুল রয়েছে যেমন সিলেবাস বানাম রিক্রুটমেন্ট বানাম তো এই বানামগুলো কিন্তু প্রচুর ভুল রয়েছে এবং বর্তমানে যে পরিস্থিতি চলছে সেই পরিপ্রেক্ষিতে আবগারি পুলিশের মাঠ কিন্তু এখনও ঠিক করা হয়নি বা ডাব্লিউপি বোর্ড বা আরেক্সা ভবন কিন্তু এখনও আবগারি পুলিশের মাঠ কিন্তু ঠিক করে উঠতে পারেনি ঠিক আছে শুধু আবগারি পুলিশ পরীক্ষা রেজাল্ট বা মাঠই নয় সমস্ত পরীক্ষা কিন্তু বর্তমানে বন্ধ করে বন্ধ করে দেওয়া রয়েছে ওকে সমস্ত চাকরির পরীক্ষা কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে এছাড়া ভারতের অধিকাংশ এলাকা জুড়ে কিন্তু বর্তমানে লকডাউন করা হয়েছে এবং আজ থেকে পশ্চিমবঙ্গে কিন্তু লকডাউন করা হয়েছে ওকে তাহলে এখন প্রশ্ন হলো যে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এবং তোমাদের আবগারি পুলিশের রেজাল্ট আর মাঠ কবে হতে পারে তো বন্ধুরা এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি যে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা কিন্তু এখন কেউই জানে না তবে আশা করা যায় বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের দেশের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যেভাবে উদ্যোগ নিয়েছেন করোনা ঠেকাতে আশা করা যায় খুব দ্রুতই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে ওকে তো এটাই আমরা আশা করছি যে পরিস্থিতি কিন্তু খুব দ্রুতই স্বাভাবিক হয়ে উঠবে এবং করোনা ভাইরাসের যে আতঙ্ক এই আতঙ্কটা কিন্তু খুব দ্রুতই চলে যাবে ওকে তো আশা করা যায় যে আবগারি পুলিশের রেজাল্ট এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের শুরুতে দিয়ে দিতে পারে তো এটি টোটালটাই কিন্তু সম্ভাব্য এ সংক্রান্ত কিন্তু কোনো অফিসিয়ালি খবর দেওয়া হয়নি কোথাও টোটালটাই সম্ভাব্য তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো যে এই পরিস্থিতিতে যে তোমাদের আবগারি পুলিশের রেজাল্ট কবে দিতে পারে তো সেই দিক থেকে একটা সম্ভাব্য ডেট তোমাদেরকে বলে রাখছি যে আবগারি পুলিশের রেজাল্ট এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের শুরুতে দিয়ে দিতে পারে আমি আবারও বলছি এটি কিন্তু টোটালটাই সম্ভাব্য ওকে এরপরে যদি আমাদের কাছে আবগারি পুলিশের রেজাল্ট সংক্রান্ত কোনো আপডেট থেকে থাকে যে তোমাদের রেজাল্ট কবে দেবে বা তোমাদের মাঠ কবে শুরু হতে চলেছে তো এই সংক্রান্ত যদি কোনো আমাদের কাছে খবর থেকে থাকে অবশ্যই তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেওয়া হবে ওকে বন্ধুরা প্রসঙ্গত তোমাদেরকে বলে রাখি যে আমাদের দেশে এখনও কোভিড নাইন্টিনের স্টেজ টুয়ের মধ্য দিয়ে যাচ্ছে মানে এখনও ভাইরাস রোগীর থেকে তার ক্লোজ কন্টাক্টের মধ্যেই ছড়াচ্ছে ওকে এরপরই স্টেজ থ্রি শুরু হবে যখন ভাইরাস কমিউনিটিতে ছড়াতে শুরু করবে এবং সেটা হবে দ্রুত দ্রুতগতিতে কারণ রোগটা মারাত্মক রকম ছোঁয়াছে ঠিক এমনটাই হয়েছিল কিন্তু ইটালি এবং ইরান ইরানে প্রায় দুই সপ্তাহের মধ্যে কনফার্ম রুগীর সংখ্যা দেড়শো থেকে প্রায় দশ হাজার হয়ে গিয়েছে এই স্টেজ টুতে আটকে না রাখতে পারলে আগামী এক মাসের মধ্যে আমাদের দেশেও রুগীর সংখ্যা কিন্তু প্রায় লক্ষাধিক হয়ে যাবে তখন সত্যি পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে করোনা ভাইরাস কিন্তু মানুষ মারে কম কিন্তু এতে এত বেশি সংখ্যার রোগী সৃষ্টি করবে যে তাদেরকে চিকিৎসা দেওয়ার মতো পরিকাঠামো রাতারাতি তৈরি করা অসম্ভব হয়ে যাবে ভারতবর্ষে তো ফ্রেন্ডস তাই সকলের কাছে বিশেষ আবেদন সবার কাছে বিশেষ অনুরোধ যে খুব প্রয়োজন না পড়লে বাড়ি থেকে কিন্তু একদম বেরোনোর দরকার নেই বর্তমানে সারা রাজ্য তথা দেশ জুড়ে লকডাউন ব্যবস্থা চলছে এই লকডাউন ব্যবস্থাকে কিন্তু কেউ হালকাভাবে নেবেন না কখনোই কেউ ভাববেন না যে এই সময়টা অ্যালকোহল খেয়ে পিকনিক করে বন্ধু বান্ধবদের সঙ্গে সময়টা কাটিয়ে দেবেন পরিবারের সঙ্গে থাকবেন মনে রাখবেন আমরা কিন্তু এখন অত্যন্ত বিপদ সময়সীমার মধ্যে অতিবাহিত হচ্ছি তাই নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন এবং অবশ্যই বাড়িতে থাকবেন ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলে প্রথম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যে আমাদের চ্যানেলে বর্তমানে প্রতিদিন সকাল নটায় তোমাদের আবগারি মেন্স পরীক্ষার জিকে ক্লাস চলছে এবং খুব শীঘ্রই অঙ্ক এবং ইংরেজি ও রিজনিং ক্লাস শুরু হবে ওকে ধন্যবাদ